ওহ, সূক্ষ্ম স্লাইডকে মেহেদির নিশ্চিত বাউন্স, উইকেটের পেছন দিকে খেলে দিলেন মেহেদি, ভালো নিয়ন্ত্রণ ছিল স্ট্রোকে। Life is so unpredictable, but cricket is more. এই বিখ্যাত উক্তিটি বারবার সামনে এসেছে অনেকবার ক্রিকেট চলাকালীন সময়ে। তবে এবারের বিশ্বকাপ যেন শুরু হয়েছিল সেখান থেকে, যেখান থেকে 2019 সালে শেষ হয়েছিল। গত বিশ্বকাপের ফাইনালকে বলা হয়েছিল ম্যাচ অব দ্য সেঞ্চুরি, অর্থাৎ এই শতাব্দীর সেরা ক্রিকেট ম্যাচ, যেখানে ইংল্যান্ড ছিনিয়ে নিয়েছিল তাদের জয়, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। 2023 বিশ্বকাপেও ঠিক তেমনই হয়েছে, তবে শেষের গল্পটা লিখেছে নিউজিল্যান্ড। ইংলিশদের কোনো পাত্তাই দেয়নি এবার নিউজিল্যান্ড, তবে কেন হেরেছিল ইংল্যান্ড সেটা জানা জরুরি, কারণ আজকের ম্যাচ বাংলাদেশ বনাম ইংল্যান্ড। প্রথমেই আসি ইংল্যান্ডের বোলিং নিয়ে। ইংলিশদের হাতে আদিল রশিদ এবং মঈন আলী ছাড়াও কিছু টপ ক্লাস পেসার রয়েছে, তবে ইংলিশ পেস আক্রমণ সবচেয়ে বেশি কার্যকর নতুন বলে, যতক্ষণ বলে শাইন থাকে, আরও ভালো করে বলতে গেলে যতক্ষণ পাওয়ার প্লে থাকে। নিউজিল্যান্ডের ব্যাটাররা খুব ভালোভাবেই এটা বুঝতে পেরেছিল এবং তারা একবারের জন্য পাওয়ার প্লে চলাকালীন সময়ে কোনো রিস্ক শট খেলেননি, যার ফলে বল যখন পুরনো হয়ে গিয়েছিল তখন খুব ইজিলি ওই বলগুলোকে মাঠের বাইরে বের করা গিয়েছে। যদি বাংলাদেশের ওপেনার তামিম এবং লিটন এই সেম স্ট্র্যাটেজি ফলো করে তাহলে হয়তো সুফল পেতে পারে। অন্যদিকে ইংলিশ ব্যাটসম্যানদের আগাগোড়াই অফ স্পিনের দুর্বলতা আছে, বিশেষ করে রাইট হ্যান্ড অফ স্পিনারদের বল খেলতে খুব একটা কমফোর্ট ফিল করেন না ইংলিশ ব্যাটাররা। সেখানে যদি মেহেদি মিরাজ ও শেখ মাহাদি বলটা ঠিকঠাকভাবে করতে পারে তাহলে হয়তো রেজাল্টটা বাংলাদেশের পক্ষেও আসতে পারে।